তুতা বাত্তা দান কিনা গই অগ্দিকানা রে, তুবি তুবি তাপ তাপ টিকলিং, তুবি তুবি তাপ তাপ। এই তোমরা ভাবছো কি ব্যাপার, ভিডিওটাকে স্পিড করে দিয়েছি? না, আমি তাড়াতাড়ি গাইছি, আমি তাড়াতাড়ি গাইছি। তুতা বাত্তা দান কিনা গই অগ্দিকানা রে, তুবি তুবি তাপ তাপ, তুবি তুবি তাপ তাপ। বেশি ভালো করে করতে ইচ্ছা করছে না, কেন জানো তো? কারণ এই ধরনের নোংরাদের উদ্দেশ্যে আমি কোনো গান করতে ইচ্ছা করে না। হ্যাঁ, সত্যি বলছি, নোংরাদেরকে নিয়ে যখন ভিডিও করি তখন গান করতে ইচ্ছা করে না। বাই দ্য ওয়ে, আমি পরশু দিন থেকে শুরু করে আজকে এই ভিডিওটা করার আগ পর্যন্ত ভিডিও করতে আমার ইচ্ছে করছিল না, কারণ যা পরিস্থিতি চলছে আর একের পর এক যা রিভিল হচ্ছে, তাতে করে সত্যি সত্যি নিজেকে একটা, মানে কি বলবো, যেই আমাদের নর্মাল, যেই আমাদের পরিস্থিতি থাকে, মানসিক পরিস্থিতি থাকে, সেটা থাকছে না, খুবই স্বাভাবিক সেটা না থাকাটা। বাট এইমাত্র একটা ভিডিও দেখলাম যাতে করে আমি হাসি আর আটকাতে পারছি না। বলদি ঢেপি কচি সেজেছে, বলদি ঢেপি কচি সেজেছে গো, চুলে পাক ধরা বলদি ঢেপি কচি সেজেছে, উলুলুলুলুলুলু রে উলুলুলু। বলি কি, ওই 25,000 স্বপ্নটা না হয় নেক্সট জন্মের জন্য রেখে দে। কিরকম লাগছিল জানিস তো? আদ্দামরি খাসি, হ্যাঁ আদ্দামরি খাসি লাগছিল। কেন হঠাৎ করে আমাকে আন্টি কেন ডাকছিস? ঠাকুমা ডাক, ঠাকুমা ডাক, দিদা ডাক, আমার কোনো আপত্তি নেই রে, কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হলো তুই নিজেকে কচি বলছিস, বাচ্চা বলছিস, সেইটা দেখে আপত্তি হলো। মানে সারা আমি, মানে এই জিনিসটার আমি কদর করবই করব যে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম তোকে কেউ দিয়েছিল, বলদা মহিলা। অলওয়েজ তোর অ্যাটিটিউডটা বলদার মতনই থাকবে, বুঝতে পেরেছিস? পুরো বলদা তো বলদাই, চুলে পাক ধরেছে সেই আদ্দামরি খাসি বাচ্চা সাজছে। হায় রে কপাল, আমাকে কি ডাকছিস না ডাকছিস তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি তো জানি আমি কি, সবসময় তোদের মতন ওরকম সাজ্জা গুজ্জাও বসতে হয় না, যেরকম ভাবে থাকি সেই রকম ভাবেই বসে পড়ি। তোরা নিজেদেরকে কচি সাজানোর জন্য, অন ক্যামেরা অফ ক্যামেরা, নিজেকে কচি সাজানোর জন্য যে কত কি করিস, দেখ আমাকে, আমার কিচ্ছু করতে হয় না, আমি যেমন সেমন ভাবেই বসি। চেষ্টা কর, চেষ্টা কর, পারবি কচি সাজার অ্যাক্টিংটা করতে পারবি, তোর অভ্যাস আছে, অভ্যাস তোর আছে, বুঝতে পেরেছিস? ইউ নো হোয়াট আই মিন, বাচ্চা বাচ্চা, তোর বাচ্চা আছে না? বাচ্চার সঙ্গে মিশতে গেলে তো বাচ্চা হয়ে যেতে হয়। বাই দ্য ওয়ে, আমার শর্ট ভিডিও নিয়ে তোর খুব আপত্তি। কেন? আমি আমার শর্ট ভিডিওতে নাকি আবেদন জানাই। কিসের আবেদন জানাই রে, কিসের আবেদন জানাই আমি আমার শর্ট ভিডিওতে? তুই বুঝতে পারলি, আর তোর মতন কিছু আছে যারা কিনা আবেদন দেখতে আসে, তাও কি এইটুকুনির আবেদন, খুব বড় জোর এইটুকুনি আমি দেখাই, এই বুকটাও ঠিক মতন দেখাই না, পুরো সামনে এনে ফোকাস করে তারপরে শর্ট ভিডিও করি, তারপরেও আবেদন খুঁজে পাস? বলি কি, একটুখানি করে দেখাস তো ওরকম আবেদন যুক্ত ভিডিও? এত তো হীরামন্ডি দেখেছিস, হীরামন্ডি দেখে দেখে পুরো একদম পাক্কা হয়ে গেছিস। যাই হোক, হীরামন্ডি দেখে দেখে পাক্কা হয়ে গেছিস, বুঝতে পেরেছিস? তারপরেও আমার আবেদন দেখে তোর আপত্তি? বলি, হীরামন্ডির আবেদন দেখে তোর আপত্তি হয়নি? কত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে, কত সুন্দর ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, তা তোর তাতে অসুবিধা হয়নি? আমার আবেদন দেখেই অসুবিধা হয়েছে? তারাও যেমন অ্যাক্টিং করছে আমিও তেমন অ্যাক্টিং করছি, ওটা যদি তোর প্রবলেম না হয়, আমার অ্যাক্টিং দেখে তোর প্রবলেম কেন? নাকি আমার মতন চাইলেও করতে পারবি না সেইটা নিয়ে প্রবলেম, নাকি তোর বা তোর স্বামীর আমার ভিডিও দেখে প্রবলেম? এই যে বললি আমার ভিডিও চালা, চালা এসে আমার ভিডিও চালা, আমার স্বামীর কোনো ব্যাপার না, আমার স্বামী নিয়ে নিতে পারবে, তোর স্বামী নিতে পারবে না? তোর স্বামী তো তোকে স্ক্রিপ্ট লিখে দেয়, বলো ওকে কলা গাছ ভেতরে ঢুকিয়ে দিতে, ওর স্বামীকে বলো কলা গাছ ফুটোর মধ্যে ঢুকিয়ে দিতে, তারপরে কলা গাছের মধ্যে ঢুকবে, বসে নাচবে ওর বর, আর ওর তাতে বেশ মনঃপূত হবে। ভাগ্নের সাথে, ভাগ্নের সাথে শুয়ে পড়েছে, তোর বরে তো স্ক্রিপ্টগুলো লিখে দেয়, তোর বরের তো কোনো কাজ নেই। হ্যাঁ, তোর বরের কোনো কাজ নেই, তোরকে তোকে ক্যামেরা ধরে দেয়, হ্যাঁ তিন বেলা খেতে চলে আসে, ঢিপাতে ঢিপাতে, হ্যাঁ তুই আমার বরের উদ্দেশ্যে বলেছিস ঢিপানো, তো তোর বড় তিন বেলা ঢিপাতে চলে আসে বাড়িতে, তো তোর বরের তো কোনো কাজ নেই, স্ক্রিপ্টটা মনে হয় তোর বরই লিখে দেয়, এই কারণে তোর ওই বাণী শুনে, তুই সুমধুর বাণী শুনে তোর বরের কিচ্ছু যাবে আসবে না। আর আমার শর্ট ভিডিও ভিডিও দেখে আমার বরের খুব লজ্জা লাগবে, তাই না? বলি কি, আমার শর্ট ভিডিও দেখে প্রবলেমটা কার হচ্ছে, তোর না তোর বরের? কার বলতো?
যদি কোনো দোষ টোষ থাকে ডাক্তার দেখা। তোর যদি দোষ থেকে থাকে যে আমার ভিডিওর মধ্যে যদি তুই কোনো খারাপ আবেদন পাস, তাহলে তুই তোর চোখের ট্রিটমেন্ট করা। আর যদি তোর বরের দোষ মানে প্রবলেম হয়ে থাকে, তাহলে তোর বরের দোষ আছে, তাহলে চেক আপ করা। আমি শর্ট ভিডিও করব, কিভাবে করব তাও তুই সেটা নিয়েও তুই বলবি। ভাব তোর কী পরিস্থিতি, তোর কী পরিস্থিতি ভাব। রিপোর্ট আজকে এই ভিডিওতে এই আমার বরের এই ইসিজি সংক্রান্ত বা আরও কী হয়েছিল না হয়েছিল এইটা শেষ কথা, সেটা হচ্ছে এই রিপোর্টের কথা। তুই কি বলেছিস, তুই আমি তো মানে আমাকে দেখাতে বলিনি জায়গা মতন, তোকে কে বললো জায়গা মতন যে জমা দিইনি? কে বললো তোকে জায়গা মতন জমা দিয়েছি কি দিইনি? এত খুচিয়ে লাভ নেই, এত খুচিয়ে এত জানতে চেয়ে লাভ নেই। আজকে এই বিষয়টা নিয়ে শেষ, আমার যতটুকু দেখানোর আমি ততটুকু দেখেছি। কি বললি তুই, তোর বরকে তো এর থেকেও বেশি খালি গায়ে পুরো দেখিয়েছিস, হাফ প্যান্ট পরে দেখিয়েছিস। এ বাবা, আমার না মেমোরি লস হয়ে গেছে রে, তোর যেমন মেমোরি লস হয়ে গেছে, তোর তুই যে আদ্দামরি খাসি ভুলে গিয়ে আজকে কচি সেজে বসেছিস, গতকালকে কচি সেজে বসেছিলি, আমারও না মেমোরি লস হয়ে গেছে। আমার মনেই নেই আমার বরকে আমি খালি গায়ে দেখেছি, দেখিয়েছি হাফ প্যান্ট পরে দেখিয়েছি, আমার না খেয়াল নেই রে, আমার স্মৃতি ভ্রষ্ট, স্মৃতি ভ্রম ভ্রষ্ট তাই তো বলে, আরে স্মৃতি বিলুপ্ত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? বুঝিস কথার মানে? দুই বাচ্চার মা বলদি ঢেপি, কথার মানে বুঝিস? আমি বলেছি আমার বরকে এইভাবে ইসিজির মেশিনগুলো লাগিয়ে এইরকম বেডে শুয়ে আমি দেখাতে চাইনি। এক মাস দু মাস আগের ঘটনা আমি কেন দেখিয়েছি, সেই জন্য আমি বলেছি খালি গায়ে দেখাচ্ছি নাকি ফুল প্যান্ট পরা নাকি অর্ধেক শার্ট উঠানো, সেইটা বোঝার মতন ক্ষমতা তোর নেই, বুঝতে পেরেছিস? যে তার স্বামীকে চাকরের ভূমিকায় দেখায়, লাথি মেরে চলে যাচ্ছে দেখায়, সে কি বুঝবে বরের মান সম্মান, বরের মান সম্মান সে কি বুঝবে? তোর কাছ থেকে কে আশা করে? আমি তো অন্তত আশা করি না। তোর বোঝার ক্ষমতাই নেই যে আমি কী হিসাবে বলেছিলাম যে এইভাবে আমি আমার বরকে দেখাবো, কোনো সময় ভাবতেও পারিনি। তোর ওই মাথার উপর দিয়ে যাবে। আর তুতলি, তুই তুতলি, তোর নতুন করে তুতলে দেখাতে হবে না, তুই অলরেডি তোতলা, তুই অলরেডি তোতলা, তোকে ওইভাবে তুতলে দেখাতে হবে না। আমি বহু দেখেছি। আর কি বললি, দুর্গন্ধ মহলের সঙ্গে কথা হয়েছে? আমার কোনোদিনও কথা হয়নি তোকে নিয়ে, তোকে যা চাটান দিত ভদ্র ভাষায়, তাতে করে আমি ওইটুক ওইখান থেকেই জানতে পেরেছি যে তোর বরাবরই আর্থিক প্রবলেম ছিল রে, তোর বরাবরই। তুই কি বললি যে আমার মতন আমি আমার স্বামীকে ছোট করেছি? আমার স্বামীকে আমি ছোট করেছি? আমি সত্যি কথা বলেছি, আমি সত্যি কথা বলেছি, বুঝতে পেরেছিস? আর তুই যে বললি তুই অপমান করবি না, এখানে অপমানের কী আছে? অপমানের কী আছে? এটা কি অজানা কোনো কিছু যে একজন এমপ্লয় যে কিনা মলে কাজ করে তার মায়না কত হতে পারে? এটা কি লুকানোর কী আছে? একজন স্কুল টিচার, হাই স্কুলের টিচার অথবা প্রাইমারি স্কুলের টিচার কত টাকা মায়না পেতে পারে সেটা গুগলে সার্চ করলেই বেরিয়ে যায়, বুঝতে পেরেছিস? গুগলে সার্চ করলেই বেরিয়ে যায়, তাতে তো লুকানোর কিছু নেই। তোর কি মনে হয় আমি যে কথাটা বলেছি, এখনকার বাজারে 10-12 হাজার টাকায় যে সংসারে জল গরম হয় না, আর এই জল গরম কথার অর্থ যে আমি খেতে পাচ্ছি না, পড়তে পারছি না, বারবার এই একটাই কথা বলিস না? তুই বলেছিস তোর স্বামীর টাকায় জল গরম হয় না, তোরা সবাই মিলে একটা কথা বলিস না, এটার মানেটা হচ্ছে এই, এখনকার বাজারে 10-12 হাজার টাকায় সত্যি সত্যি জল গরম হয় না। তার মানে কি খেয়ে পড়ে বেঁচে নেই? ছাগলি কোথাকার রাম ছাগলি, রাম ছাগল, তুই একটা রাম ছাগল, বুঝতে পেরেছিস? ছাগলি তো না, ছাগল, ছেলেদেরকে বলে পাঠা, আর তুই হচ্ছিস রাম ছাগল, যে এই সাধারণ একটা কথা নিয়ে বারবার এই কথা বলিস, অথচ তুই তোর দুখরা জনে জনের কাছে গিয়ে রেখেছিস। তার জন্য আমার ওই মহলের কাকলির সাথে, আমার কাকলিদির সাথে কথা বলতে হয়নি, সে ভিডিওর মাধ্যমেই বলেছিল যে তোর সংসারের অভাব অনটনের কাহিনী তুই জনে জনে বলে রেখেছিস। আদ্দামরি খাসি, মনে করে দেখ কাকে কাকে বলে রেখেছিস, তাকেও বলেছিস আমাকেও বলেছিস, এবং তোর সংসারে যে তোর নন্দাইয়ের অবদান কতখানি সেটাও তুই জনে জনে বলে রেখেছিস, বুঝতে পেরেছিস? জনে জনে বলে রেখেছিস যত সব। আর হ্যাঁ, তুই আগে কারোর সম্পর্কে স্টেপ নিয়েছিলিস কি নিয়েছিলিস না, এটা নতুন, আবার এটা আবার নতুন যে স্ট্রং কেস হবে, করলি না কেন, করলি না কেন? তোর বর বারণ করেছিল কেন তাদের দিকে তাকিয়ে? আচ্ছা বাবা, তোর বরের তো বিশাল দয়া রে, তোর বরের তো মারাত্মক দয়া। হ্যাঁ, তা সেই দয়ার খাতিরে তোকে একটা থাপ্পড় মেরে বলতে পারেনি যে ওদের
সাংসারিক পরিস্থিতি এরকম, শারীরিক কন্ডিশন এরকম, এদেরকে নিয়ে দিনের পর দিন পিণ্ডি চটকে তারপরে তোমার আমাদের হাড়ি চড়াতে হবে না? বলতে পারেনি তোকে? পারেনি বলতে কি করে বলবে? মুরদ নেই তো, সংসার চালানোর মুরদ নেই তো। তুই অন্যের অন্যকে অন্যের পিণ্ডি চটকে তারপরে নিজেদের গেলার ব্যবস্থা, ঢিপানোর ব্যবস্থা করতিস, নিজেদের ঢিপানোর ব্যবস্থা করতিস, তার জন্য তোর বরে তোকে আটকানোর মুরদ হয়নি। এখনও যেমন মুরদ হচ্ছে না, এখনও মুরদ হচ্ছে না, বুঝতে পেরেছিস? আর কেন ওই কেসের ঝামেলায় যেতে চাইনি? কারণ টাকা খরচা হবে তার জন্য। মুখ খুলবি না তুই, তুই মুখ খুলবি না, বুঝতে পেরেছিস? কেস একটা করতে গেলাম, হয়ে গেল, দুহাত তুলে নাচতে নাচতে কেস করতে গেলাম, আমার কোনো পয়সা খরচ হবে না, সেই পয়সাটা দেওয়ার মতন ক্ষমতা তোর বরের ছিল? তোর বরের ক্ষমতা ছিল যে তোকে বলবে হ্যাঁ কেস করো, রাম ছাগল কোথাকার একটা? হ্যাঁ, আর অভিশাপ দিইনি তুই, অভিশাপ দিতে মাহির, তুই অভিশাপ দিস নি? তুই প্রত্যেক সময় অভিশাপ দিয়েছিস যে 2023 শেষ হতে হতে 20,000 এসে ভিউস ঠেকবে, সেটা তুই অন ক্যামেরাও বলেছিস, অফ ক্যামেরাও আমার কানে বলেছিস, বুঝতে পেরেছিস? অফ ক্যামেরাও বলেছিস, তুই বললি না যে জীবের কোনো সময় কি দিনের একটা সময়ে জীবের সরস্বতী থাকে? হ্যাঁ, সরস্বতী যে বাস করে সেটা তুই অন্যকে অভিশাপ দিতে কাজে লাগিয়ে দিস, বুঝতে পেরেছিস? তোর জীবে যে সরস্বতী বাস করে নাকি কোনো অলক্ষ্মী বাস করে, বুঝতে পারলি? কোনো অলক্ষ্মী মনে হয় বাস করে, নতুবা সরস্বতী তো নিশ্চয়ই কারো কাউকে অভিশাপ দেওয়ার কাজে লাগতে পারে না, সরস্বতীকে কেউ অভিশাপ দেওয়ার কাজে লাগাতে পারে না। তোর মনের, তোর জীবের মধ্যে মনে হয় কোনো অলক্ষ্মী অপয়া কুলটা মনে হয় জীবের মধ্যে বাস করে, তার জন্য সেই মুখ থেকে যাকে যা বলিস সেটা মনে হয় ফলে যায়, বুঝতে পারলি? তো তুই অভিশাপ দিয়েছিলি, তুই অভিশাপ দিয়েছিলি যে 2023 শেষ হতে না হতে তার যাদের ওদের ভিউজ 20,000 এসে ঠেকবে। নিজের ভিডিওগুলো চেক করে দেখ, শিক্ষিত তুই, নামে শিক্ষিত তুই, নামে শিক্ষিত তুই, কাজকলার শিক্ষিত, বুঝলি? তারপরে কত কি বলে রেখেছিস সেসব মনেও পড়ছে না, মানে কি বলবো, অশিক্ষিতের মতন কথাবার্তা। ওর ওর ভিডিওগুলো নাকি চালালে ওর বরের কোনো গায়েই লাগবে না। কিরকম নাম আর দরে তোর বর, যে তুই যেই নোংরা নোংরা কথাগুলো বলে রেখেছিস সেই কথাগুলো বললে নাকি তোর বরের কোনো রকম কোনো গায়ে লাগবে না? আসলে তোর তোকে হারে হারে রোমে রোমে চেনে তো যে কি ধরনের নোংরা মহিলা তুই, সেই কারণে তোর রূপ নতুন করে আর কি দেখবে? তোর ওই নোংরা রূপ তো তোর বাড়িতে বসেই দেখছে, তাই আমাদের ভিডিওতে তোর বরকে দেখাবো না তো, রাম ছাগল? তোর বরকে তো তোর এই নোংরা রূপটা দেখাবো না, তুই যেই সোসাইটিতে থাকিস না কমপ্লেক্সে থাকিস, যেখানেই থাকিস সেইখানে দেখাবো তোর আসল রূপটা, তোকে ওখান থেকে তাড়িয়ে দেবে না তো? আমি তো চাই না তুই বেঘর হয়ে যাস, আমি তো চাই না, শুধুমাত্র যেতে আসতে তোকে যখন দেখবে আর তাদের মাথায় যেন তোর মুখ থেকে বের হওয়া সুন্দর সুন্দর বাণীগুলো যেন তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে আর তোর সাথে যেন না মেশে, কারণ বুঝতে পারবে যে এই মহিলা, এই জঘন্য নোংরা মহিলা মানুষকে অভিশাপ দেয়, নোংরা নোংরা কথা বলে, বাজে বাজে ইঙ্গিত করে, এই কারণের জন্য দেখাবো, বুঝতে পেরেছিস? তোকে ওই যেখানে তুই থাকিস, যেই ফ্ল্যাটে তুই থাকিস সেটা ছাড়া করানোর জন্য নয়, তোর এই তোর এই যে বাইরে ভদ্র পোশাক পরিস তার আড়ালে যে কি জঘন্য নোংরা কলঙ্কিত রূপ রয়েছে সেটা মানুষকে দেখাবো। আর তোর বর, তোর বরকে কেন দেখাবো রে? আশ্চর্য, তোর বর বুঝি জানে না তুই কি নোংরামি করে তোর সংসার চালাচ্ছিস? হুম, তোর বর তো জানে যে তার মুরদ নেই, আমার বউ নোংরামি করে সংসার চালা, তার জন্যই তো ইউটিউবে ছেড়ে রেখেছি। হ্যাঁ, সন্তান থাকা সত্ত্বেও তারপরে মায়ের মুখের কি ভাষা, ছি 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 ছি। হ্যাঁ, ও আর কি বলছিস, তোর মধ্যে আর ওই খেকির মধ্যে আমি ঝগড়া বাঁধানো, জানিস তো কারোর কাউকে কোনো কিছু বোঝানোর জন্য যাকে আমি বোঝাবো যে তোর সম্পর্কে এরকম ওরকম হয়েছে, তোর সম্পর্কে এটা ওটা বলেছে, কাকে বোঝানো যায়? যার মান সম্মান সেলফ রেসপেক্ট বলে কিছু থাকে তাকে বলা যায়। আমি জাস্ট শুনেছি যে তোর বরের নজর মহিলাদের, অন্য মহিলাদের হাঁটুর দিকে থাকে, যেই সব জায়গা খোলা খোলা থাকে সেই সব জায়গার দিকে থাকে, সেইটা বোঝানোর জন্য বলেছি, আর আমি সেটা শুনেছি, আমি নিজেও জানি না, আমি জানতাম না,
আমি লাইভে একজনের মুখ থেকে শুনেছি তোর বরের এত ক্যালমা আছে, সেইটা শুনে সেইটা সেই জন্য বলেছি। তোকে কে বললো? তোরা দুটোই লাটখোর, তোদের মধ্যে আমি ভাঙন ধর। আমার কাজ নাই খেয়ে দেয়ে, আমি জানি না তোরা কতখানি লাটখোর, তোদের মধ্যে ভাঙন ধরাবো? হায় রে রাম ছাগল, আমার কি খেয়ে দেয়া কোনো কাজ নাই? হ্যাঁ, আমি চিনি না, আমি চিনব না তোদেরকে, যে তোরা কত বড় বড় মাপের এক একটা লাটখোর। তোরা একে অপরের গায়ে বমি করিস, হাগিস, তারপরে তোরা নিজেরাই সেটারে চেটে খাস, পরিষ্কার করে দিস। আবার বলিস শিক্ষিত অশিক্ষিত, না না হা, তোদের মান সম্মান বলে কিছু নেই, তোদের মান সম্মান একে অপরকে গালাগালি করবি, একে অপরের হাজবেন্ডকে নিয়ে তুলোধনা করবি, তারপর একে অপরে হরিহর আত্মা হয়ে যাবি। তোদের মান সম্মান থাকলে না তোদের মধ্যে ফাটল ধরবে, তোদের প্রেস্টিজে লাগবে। তোদের প্রেস্টিজ আছে যে তোদেরকে বলবো তোদের মধ্যে ভাঙন ধরার জন্য? ইস, আমি জানতাম তো তোরা এটা ভাববি, আমি জানতাম তুই এটা ভাববি, কেন যে ভাববি সেইটাই আমি শুধু বুঝি না, কিন্তু জানতাম তুই এইটাই ভাববি। কিছু তো বলতে হবে, পয়সা তো কামাতে হবে, কন্টেন্ট তো চাই, তাই না? কর, যতক্ষণ না পর্যন্ত তোর কেসের টাকা উঠবে, এটা তো মানে কি বলবো, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো তোকে নিয়েও আমার ভিডিও চলতেই থাকবে, চলতেই থাকবে, যে কয়জন মানুষ দেখবে, যা পয়সা উঠবে তাতেই যথেষ্ট, তাতেই যথেষ্ট, বুঝলি? আর হ্যাঁ, রিপোর্ট দেখার জন্য তোকে আমার বাড়ি আসতে বলেছি, সপরিবারে আসতে বলেছি, আতিথেয়তা। এটা কি বলতো, শিক্ষিতদের পরিচয়। হ্যাঁ, এটা শিক্ষিত অশিক্ষিতের পরিচয়। আমি কাউকে আসতে বলবো, তাকে আতিথ্যতা আপ্যায়ন করব না, তা কি হতে পারে? তোর মতন জঘন্য মানসিকতার মানুষ নই তো আমি, তুই যেরকম নোংরা সেরকম তো নই আমি। মনে পড়ে যাইনি বলে কি রাগ হয়েছিল তোর? আসল মনোমালিন্য তো বা রাগ সেইখান থেকেই শুরু হয়েছিল। তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝি না? যাই হোক, ওই বিষয়ে পরে আসছি, আগে এটা বলে নি যে এই যে তুই বললি মাথা খারাপ, তোর বাড়িতে যাব, তোর হাতের রান্না তোর শ্বশুর শাশুড়ি খায় না, মেরে ফেলবি বলে। তুই সত্যি 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 বলদি ঢেপিরে, সত্যি সত্যি বললাম মহিলা, আমি তোদের তোদেরকে অন ক্যামেরা আসতে বলবো, তারপরে তোদের খাওয়ারে মিশিয়ে দেব কিছু, যাতে করে তোরা হয়ে যাস, আর সেটা আমি অন ক্যামেরা করব। বলি কি, তোর নিজের তো অনেক বুদ্ধি, আমার অত বুদ্ধি নেই, কিন্তু এতটাও তোর মতন রাম ছাগল আমি নই বা গাধি নই আমি, কেউ গাধি বললেই যে গাধি হয়ে গেলাম এরকমটা তো নয়, তোর মতন এত অতিরিক্ত বুদ্ধিমতীও নই আমি যে এইরকমটা করব। ওটা জাস্ট একটা কথার কথা, বাদ বাকি তুই তোর বাড়িতে আমাকে কতবার ডেকেছিলিস না ডেকেছিলিস সেটা তো একমাত্র তুই জানিস আর আমি জানি। মনে পড়ে বন্ধুরা, মনে পড়ে একবার একটা কমিউনিটি দিয়েছিলাম আমি, ব্যারাকপুর থেকে ডাক এসেছে যাচ্ছি, তোমাদের মনে পড়ে? তখন আমার ওই বান্ধবীর সাথে আমার খুব মিল ছিল, আমি তাকে সারপ্রাইজ গিফট দিতে গেছিলাম, সেই সময়ে এই বলদি ঢেপির সাথে আমার সব কিছু নর্মাল ছিল, বুঝতে পেরেছো, সব কিছু নর্মাল ছিল। তো যেই কমিউনিটি পোস্ট দেখেছে যে আমি ব্যারাকপুরে গেছি, হ্যাঁ ব্যারাকপুরে গেছি, তখন আমাকে ফোন করেছে, প্রথমবার ফোন করেছে আমি তুলিনি, দ্বিতীয়বার ফোন করেছে আমি তো বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, বুঝলে জ্বালাটা কোন জায়গায়, আমি যাইনি, আমাকে বহুবার যেতে বলেছিল আমি যাইনি, সেই কারণের জন্যই এই জ্বালা যন্ত্রণায় আজকে এত দূর। তাই একটা কথা বলি শোন, তোর মতন এরকম আদ্দামরি খাসিকে দেখার ইচ্ছা আমার কখনোই কখনো নেই, কখনো নেই, তোর মতন এরকম আদ্দামরি খাসি লাতখর জানোয়ারকে দেখার ইচ্ছে আমার কখনো ছিল না, থাকবেও না। ইন ফিউচারের কথা ইন ফিউচারেই ছেড়ে দিলাম, সেটা কপালের ফের, দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যের কারণে হয়তো তোর সঙ্গে আমার কোনো সময় ফেস টু ফেস হতে হবে, সেটা দুর্ভাগ্যবশত, অন্য কোনো কারণে নয়। তুই কি বলছিস, খুব ইচ্ছে না দেখার? সে তো তোর ইচ্ছে, সেই কারণেই তো ফন্দি করে আমাকে থানায় ডেকে পাঠিয়েছিলিস, একদম নিজেরা স্বীকার করেছিস, যার পরিচালনায়, যেই শয়তান মহিলার পরিচালনায় পরিচালিত হচ্ছিস, সেই শয়তান মহিলা নিজের মুখে স্বীকার করেছে, চেয়েছিলাম আনতে, ফোন সিজ করে নিতে, চ্যানেল শেষ করে দিতে, মানুষের ক্ষতি তুই চাস না, তোকে ভগবান ছেড়ে দেবে? জাস্ট অপেক্ষা কর, শুধু চরম পরিণতির জন্য অপেক্ষা কর,
বাদ বাকি তোর মতন ওরকম অভিশাপ দিতে আমি শিখিনি। ওই পড়াশোনার পাশাপাশি অভিশাপের পাঠটা বেশ ভালো পড়েছিস। তনুশ্রীর ভিডিও থেকে জানতে পারলাম তুই নাকি আমাকে অভিশাপ দিয়েছিস যে আমার চারপাশটা নাকি ফাঁকা হয়ে যাবে, আর আমি প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবো, হাতের সামনে জল থাকবে, সেই জলটুকু পর্যন্ত মুখে তুলে দেওয়ার জন্য আমার কাছে কেউ থাকবে না। বলি কি, তোর মাকে একদিন ক্যামেরার সামনে নিয়ে আসিস তো একটা প্রণাম ঠুকবো যে মেয়েকে এই কালাবিদ্যা শিখিয়েছে, মেয়েকে মানুষকে অভিশাপ দিতে শিখিয়েছে, পড়াশোনা ঠিক মতন শেখায় শিখিয়েছে কি না শিখিয়েছে, তার পাশাপাশি মানুষকে কী করে অভিশাপ দিতে হয় সেই বিদ্যা শিখিয়েছে। মনে হয় তোর মাই শিখিয়েছে, নতুবা তুই কোথার থেকে শিখবি বলতো মানুষকে এইভাবে অভিশাপ দেওয়া? কে বলতে পারে তুই যে আমাকে বলেছিস প্যারালাইজড হয়ে যাওয়ার কথা? হয়তো তুই হয়ে যেতে পারিস বা তোর ফ্যামিলির কেউ হয়ে যেতে পারে, হতেও তো পারে। বলে না মানুষ অন্যকে অভিশাপ দিলে বিনা কারণে সেই অভিশাপটা নিজের গায়ে লেগে যায়, হতেও তো পারে, তাই না? এই কোন কোন জায়গাকার শিক্ষিত তুই মানুষকে এইভাবে অভিশাপ দিচ্ছিস? আর হ্যাঁ, কি বললি তুই, তুই কোনো সময় তোর হাজবেন্ডকে অপমান করিসনি? কোনো সময় এমনও গেছে যে ছাতু খেয়ে থাকতে হয়েছে? আমি তো সেটাই বলছি যে তোকে তোর তোর কি বলবো, বাইরের দিক থেকে তো তোকে কোথাও বিকলাঙ্গ মনে হয় না, আভ্যন্তরীণ ব্যাপার আমি জানি না, ইন্টারনাল অর্গানের কথা তো মানুষ বলতে পারে না বাইরে থেকে দেখে, বাট বাইরে থেকে দেখে তো তোকে পুরো সুস্থ সবল বলে মনে হয়। কি এমন ক্রাইসিস ছিল, কি এমন ছিল তোর জীবনে খুদ বা কিছু কোনো একটা প্রবলেম কিছু কি ছিল যে এরকম একজনকে বিয়ে করতে হয়েছে যাকে বিয়ে করে তোকে ছাতু খেয়ে পর্যন্ত থাকতে হয়েছে? আমার স্বামীর পয়সায় জল গরম না হলেও আমাকে কিন্তু তিনবেলা পেট ভরে ভাত খাইয়ে রেখেছে, বুঝতে পেরেছিস? তিনবেলা ভাত খাইয়ে রেখেছে। তা তুই বলছিস তোর বরকে তুই নিয়ে তুই অপমান করিস না, এগুলো কি করছিস, সুনাম করছিস? অন্যের বরের মুরদ নিয়ে চিৎকার করছিস, আর এদিকে বলছিস তোর বরের সঙ্গে থেকে তুই কোনো সময় এরকমও গেছে যে তুই ছাতু খেয়ে থেকেছিস, তাই এটা কি তোর বরের তুই সুনাম করছিস? আর আমি কখনো বলিনি যে আমার বর যেই কাজ করে সেটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে কষ্টকর কাজ। বলি কি, মানুষকে ছোট করতে গেলে, ছোট করতে গিয়ে তুই নিজে যে গর্তে ঢুকে যাচ্ছিস, নরকে গিয়ে পৌঁছাচ্ছিস, সেইটা খেয়াল করছিস না? না, আমি কোনো সময় বলেছি যে আমার বর যেই কাজ করে সেটা পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টকর কাজ? যারা রোদে পুড়ে কাজ করে তাদের কাজ কষ্ট না? তোর বরই তো রোদে পুড়ে কাজ করে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে দরজায় টোকা মারে, তোর বরই তো রোদে পুড়ে কাজ করে। আমি তো জানি তোর বরের খুব কষ্ট, তারপরেও সবাই তো আর গাড়ির কাজ নামায় না, সেই কারণে তোর তোর পয়সা দিয়ে সংসারটা চলে, বুঝতে পেরেছিস? কোনো সময় আমি বলিনি যে আমার বর যে কাজ করে সেটা খুব কষ্টের কাজ, কখনো বলিনি। আমি বলেছি হ্যাঁ, যেটা করে সেটা কষ্টের কাজ, ওইভাবে দাঁড়িয়ে থাকা, আমরা আমাদের এক ঘন্টা একটা জায়গায় যদি ঠায় দাঁড়িয়ে থেকে কোনো কিছুর জন্য অপেক্ষা করতে, আমরা বুঝতে পারি কতখানি কষ্ট হয়। কেন সেদিন যে কোর্টে গেলি, বাড়ি এসেও কেন বলছিলিস যে কোমর পা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কেন বলছিলিস হারামি, কেন বলছিলিস? যখন মুখ থেকে গাটার বের করিস বুঝতে পারিস না কত দূর গন্ধ যাবে। আর কি বলছিলিস, কারো হাজবেন্ডকে নিয়ে তোর বলার অধিকার নেই, কিন্তু তুই বল হ্যাঁ তোর তো সবার হাজবেন্ডের দিকে নজর। আমি জানি তো, আমি জানি তোর সবার হাজবেন্ডের দিকে নজর, সেই কারণে তুই বলবি। বল বল, কে বারণ করবে? তোর যেটা ক্যারেক্টার তুই তো সেটা প্লে করবি, সে যে যতই থামানোর চেষ্টা করুক না কেন তোকে, তুই তো প্লে করবিই করবি, তোর নোংরা ক্যারেক্টারকে তো তুই প্লে করবিই করবি। আমি সেই সমস্ত ব্লগারদের হাজবেন্ডদেরকে বলেছি যারা না বাইরে গিয়ে কাজ করে না ঘরের কোনো কাজ করে, বুঝতে পেরেছিস? আমি তাদেরকে বলেছি, মৌয়ের বউ কল্লোল, সে যখন কাপড়ের দোকানে কাজ করতে গেল, দোকান করছে, তখন তো তাকে কিছু বলিনি, যতদিন বউয়ের পয়সায় বসে রাজ করেছে ততদিন বলেছি, তাও খুব ভদ্র ভাষায় বলেছি, কারণ যে ভদ্রতা দেখায় তাকে ভদ্রভাবেই বলবো। তোর বর যেমন মুরদ নাই বউয়ের পয়সায়, তুই বলছিস না যে আমার পয়সায় যদি সব চলে আমার বাড়ির ইলেকট্রিক বিল এই মাসে তুই 4,500 টাকা দিয়েছিস, তারপরে ফ্ল্যাটের ভাড়া দিতে হয়। তুই তো বলেছিলিস যে তুই যে ফ্ল্যাটে থাকিস সেটা তোর চয়েসে থাকিস, তাহলে এখন দুখরা কেন গেছিস যে আমার খরচা হয়? কোন ফ্ল্যাট তোর ফাঁকা পড়ে রয়েছে, তোর বর গিয়ে পয় পরিষ্কার করে আসে, এমনিতেও তো ঝাড়ুদার, এমনিতেও তো ঝাড়ুদার, যারা প্রকৃত ঝাড়ুদার তাদেরকে অসম্মান করছি না, তোর বরকে তুই ঝাড়ুদার বানিয়ে রেখেছিস, তো সে গিয়ে ঝাড়ুদারের ভূমিকা পালন করে আসে, তো কেন পড়ে আছিস, এক্সট্রা পয়সা কেন খরচা করছিস? পয়সা কি প্রচুর হয়ে গেছে নাকি দেওয়ার কেউ আছে?
যেটা গায়ে লাগে না। কোনটা? নিজেই বলছিস, নিজের মুখে, তোর মুখেই জয়, তোর মুখেই ক্ষয়। একবার বলছিস আমরা ফ্ল্যাটে আছি বাই চয়েস, আবার বলছিস আমাদের কত খরচা। সবই কি আমার টাকা দিয়ে চলে? ভগবান জানে কার টাকা দিয়ে চলে, বাট তোর বর যা কী কাজ করে সেটা তো বোঝা দায়, সত্যি বলছি বোঝা দায়। জনে জনের কাছে দুখরা গেয়ে রেখেছিস, আমার কাছে গেয়ে রেখেছিস দুখরা, কত লোকের কাছে দুখরা গেয়ে রেখেছিস। আবার বলছিস তুই হিসাব করে দেখ আমার আমার এইটা, তোর তোর হিসাব করবো আমি, খেয়ে দিয়ে আমার কাজ নাই, তোর হিসাব করবো। তুই যেখান থেকে খুশি খরচ জোগাড় করকে যা, যেভাবে খুশি খরচ জোগাড় করকে যা, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আর কি বললি না, এই আমার আমার বরের কর্মস্থলের ঠিকানা আমি নাকি বলেছি, তুই কি বলছিস? তুই আজকে বলছিস, মানে গতকালকের ভিডিওতে বলছিস, তুই কোথায় বলে রেখেছিস কি না বলে রেখেছিস সেটা তুই খুঁজে বের কর, তার দেখার দায় আমার নয়। তুই তো আগের দিন বললি আমি নাকি বলে রেখেছি, তাহলে তোকে আমি বলবো না যে তুই কোথায় দেখেছিস, কোন ভিডিওতে কোন জায়গায় দেখেছিস সেটা দেখা বলবো না? একদিন বলছিস আমি বলেছি, আমি বলছি আমি বলিনি, তুই দেখা আমি যে বলেছি তুই দেখা, তুই আবার বলছিস তুই খুঁজে না আমার দায় নেই। বলি কি, এক কথার মানুষ হওয়ার চেষ্টা কর, এক কথার মানুষ হওয়ার চেষ্টা কর। আর কার নাম বলি না, কে তোর পেছনে রয়েছে, সে বহুত উপরে আমরা দেখতে পাচ্ছি, সে কত উপরে, প্রত্যেক দিন তার নতুন নতুন কাণ্ড কারখানা আমাদের সামনে আসছে উইথ প্রুফ। তোর কানে চোখে গুজে রেখেছিস সেটা তো আলাদা বিষয়, তুই শুনবি না তুই দেখবি না সেটা তোর পার্সোনাল চয়েস। আমি দেখছি, আমি জানতাম, প্রথম থেকেই জানতাম, কিন্তু এখন প্রমাণ সহ সব সামনে আসছে, ইগনোর করি কি করে? তোর মতন তো আর মানে কি বলবো, সব সুস্থ থাকতেও লুলা ল্যাংড়া কানা নই, চোখে কানা কানে কালা নই তো। তো বন্ধুরা কি আর বলবো বলো, বেচবে বেচবো, ছাড়ার কোনো প্রশ্ন নেই, বেচবে বেচবো। এতদিন তো ছেড়ে এসেছি, এখন তো প্রয়োজন আমার, এখন আমার প্রয়োজন আছে। আর কি বললি, ঝেটিয়েছে জুতিয়েছে এই কথাগুলো আমি বলেছি, তুই আমার বরের উপরে অত্যাচার করেছিস কি না করেছিস সেইটা তোর, তুই বেরিয়ে যে লাইভটা করেছিস না, তুই সেখানটাই পরিচয় যে তুই আমার বরের সঙ্গে ভেতরে কি কি করে এসেছিস। তুই যে লাইভটা করে রেখেছিস সেইখানেই পুরো স্পষ্ট যে তুই কতটা হিংস্রতা ভেতরে দেখিয়ে এসেছিস। আর আমার বর কি সেটা ওখানকার স্টাফরাও জানে, ম্যানেজার জানে, আর বাই দ্য ওয়ে এই ওয়াইটির মানুষজনও জানে আমার বর কি, কারোর উপরে চিৎকার করতে পারে কি না, কাউকে নোংরা কথা বলতে পারে কি না সেটা সবাই জানে। আমি কোন হিসাবে বলেছি যে জুতো মেরেছে, কোন হিসাবে বলেছি যে মুখে মুতে দিয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, দরকার পড়লে আবারও ক্লিয়ার করে দেবো। তুই কী ভাবিস সব প্রমাণ তোর কাছেই আছে, আর কেউ আর সবাই এটা নিয়ে বসে আছে হাতে? এত প্রমাণ প্রমাণ করছিস কেন, যেখানে দেওয়া সেখানে দিবি কেন? প্রত্যেক দিন বুক চাপড়াচ্ছিস আর বলছিস আমার কাছে সব আছে, আমার কাছে সব আছে, আমার কাছে সব আছে। কে জানতে চাইছে এখানে? কেউ জানতে চায়নি, যেখানটায় জানতে চাইবে সেখানটায় গিয়ে দেখাবি, একে একই কথা, ভেজর 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 ভেজর, ফালতু মহিলা। আর বলি কি, চুলে পাক ধরে গেছে, আদ্দামড়ি খাসি তুই, বাচ্চা সাজার চেষ্টা করিস না, এছাড়া আমাকে ঠাকুমা দিদিমা সব কিছু বলতে পারিস, তুই বাচ্চা সাজার চেষ্টা করিস না। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।